নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। প্রাথমিক ট্রেড উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ থেকে দিলীপ চক্রবর্তী ও সৌরভ দত্ত সম্মানীয় কুণাল ঘোষ মহাশয়কে একটি স্মারক ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা। নাচ পরিবেশন করছে তন্ময়তার সম্প্রদায়। এখন একটি সমবেত দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করবে তন্ময় মিস্ত্রি এবং কি বলবেন কর্মসূচির উদ্দেশ্যটা কি ছিল? এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি কর্মসূচি। মধুসূদন মণ্ডল ওরফে নারায়ণ, তিনি এলাকার সমস্ত মা বোন দাদা সকলকে নিয়ে এবং শিশুদের নিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকী পালনের জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি সেখানে এসেছি। দাদা, আজকে এই মঞ্চেই দেখা গেল লক্ষ্মণ শেঠও রয়েছেন, আলাদা কি বিশেষ তাৎপর্য রয়েছে? উদ্যোক্তারা কাকে কাকে আমন্ত্রণ জানাবেন সেটা সম্পূর্ণভাবে তাদের বিষয়, ফলে লক্ষ্মণদা পুরনো পরিচিত মানুষ, দেখা হলো এখানে। ফলে এটা যেহেতু অরাজনৈতিক মঞ্চ, ফলে আমি কোনো রাজনৈতিকের মধ্যে কিছু দেখতে পাচ্ছি। আপনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আপনার পাশে প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। কোথাও কি তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এইটা নিয়ে কি বলবেন? আমি এ ব্যাপারে কিছু বলতেই পারবো না। তার কারণ হচ্ছে এই এলাকাতে একটা সময় উনিও সাংসদ ছিলেন, পরবর্তীকালে বিভিন্ন ঘটনাক্রম ঘটে, এখন সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মণদা আজকে দেখা হয়েছে এবং উদ্যোক্তারা তাকেও আমন্ত্রণ করেছেন। আমি তো যেটুকু জানি আরও দু একজনকে আমন্ত্রণ করা ছিল, ফলে কেউ এসছেন কেউ আসেননি, সেখানে লক্ষ্মণদা এসছেন। আর এই দু এক কদিন আগেই লক্ষ্মণদার সঙ্গে কথা হচ্ছিল, লক্ষ্মণদা দুঃখ করছিলেন যে দেখো এই নন্দীগ্রাম একটা বিতর্ক আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, আমি পই পই করে বারণ করেছিলাম, তখন একটা ক্ষমতার জন্য মহাকরণ এবং আমার আলিমুদ্দিনের একটা অংশ জোর করে এই জায়গাটাকে চাপিয়ে দিল, আমি কেন আমার জায়গাটাকে গণ্ডগোল করবো, আমি এই যন্ত্রণা নিয়ে জ্বলে মরছি, এইসব ঘরোয়া কথা। শুভেন্দু অধিকারী ডামাডোলে আর লক্ষ্মণ শেঠ কি আবার জনসমক্ষে আসার একটা সুযোগ পেয়ে গেল? শুভেন্দু অধিকারী তো মানে বন্ধু ভাতৃসম এবং কলকাতায় আমার প্রতিবেশী, ফলে আমি ওই ব্যাপারে কোনো মন্তব্যই করবো না। আর আমি এখনও বিশ্বাস করি শুভেন্দু তৃণমূলের অবিচ্ছেদ্য অঙ্গ, কারণ এই বিজেপি যে যারা রটাচ্ছেন বিজেপি বিজেপি করে, এই বিজেপি 2016 ইলেকশনের আগে তাদের পার্টি অফিসে টিভি স্ক্রিন লাগিয়ে যে নারদা বলে যাদের গায়ে গালি লাগিয়েছিল এবং গ্রেফতার দাবি করেছিল, শুভেন্দু তাদের অন্যতম। তারপর থেকে এইসব ইডি সিবিআই এইসবের মধ্যে ওকে ফেলে রেখেছে। এখন ও বেচারিকে এখন বিজেপি হঠাৎ প্রশংসা শুরু করে, কিন্তু তারাই তো ওকে কালিমালিপ্ত করেছিল। এখন যদি শুভেন্দু যায়, এবার অনেকে ব্যাখ্যা করবে তখন যে না এইগুলো দিয়ে আইনি জট রাখা ছিল বলে ওই চাপ দিয়ে ওকে নেওয়া হচ্ছে। শুভেন্দু আমার মনে হয় শুভেন্দু যেরকম একটা ডাকাবুকো টাইপের ছেলে, ও কি এই 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 রটনাটার মধ্যে যাবে যে ইডি সিবিআই এর চাপে বা ভয়ে তাকে যেতে হচ্ছে? আমার মনে হয় না শুভেন্দু এর মধ্যে যাবে, আমার ব্যক্তিগত ধারণা। দাদা বলছি, যে লক্ষ্মণ শেঠকে নিয়ে এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেস বলেছে যে নন্দীগ্রামে যে অত্যাচার হয়েছিল তার মূলে রয়েছে লক্ষ্মণ শেঠ, সেই লক্ষ্মণ শেঠ আজকে আপনার পাশে বসে এইটা কি বলবেন? লক্ষ্মণ শেঠ এক একটা সময় একটা আপাত দৃষ্টিতে দেখা যায়, তার কিছুদিন পরে দেখা যায় যে না আসল ঘটনা কী ছিল। লক্ষ্মণ শেঠ নিজেই আমাকে এমনি গল্প করছিলেন যে মানে আমি পই পই করে বারণ করেছিলাম, কিন্তু আমি পার্টির একজন অনুগত সৈনিক ছিলাম, তখন শিল্পায়ন করতে হবে জমি নিতে হবে করে উনি, আমি সে নামের মধ্যে ঢুকছি না, আলিমুদ্দিন স্ট্রিট এবং মহাকরণ তারা জোর করে যে অশান্তিটা করলেন তাতে আমার কাঁধে বন্দুক রেখে আমায় পাপের ভাগই করা হলো, এটা লক্ষ্মণ শেঠের একটা যন্ত্রণা বলে তার সঙ্গে আমার এটা একদম ঘরোয়া কথাবার্তা। এখন ফলে সবটাই কারণ এখন এখন তো ভাগ মুকুল ভাগ এক গাদা সমালোচনা প্রকাশ্য মঞ্চে করার পর তাকে পদ দেওয়া হয়, তো তাহলে সেখানে গিয়ে জিজ্ঞেস করুক যে মুকুল রায় যখন তিনি সিদ্ধার্থনাথ সিং সম্পর্কে বলেন যে যাদের জন্ম বাংলায় নয়, বাংলা বলতে যায় না, বাংলা সংস্কৃতি জানে না, বাংলা কৃষ্টি জানে না, এরা বাংলা এসে রাজনীতি করবে, এখন তিনি তাঁদের সঙ্গে আছেন, ফলে এই যে কখন কী খুব ব্যাপার, কিন্তু আমি এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো
তাৎপর্য আজকের দিনটাই দেখছি। লক্ষণ শেঠকে তৃণমূলে ঢোকার ব্যাপারে আপনাকে কিছু বলেছেন যে তিনি ইচ্ছুক দলে যোগ দিতে? এই বিষয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না। যোগ দিতে ইচ্ছুক করেন? আমি আরে দল একটা দলের নেতৃত্ব আছে না আপনার কাছে কি কোনোভাবে বলেছেন সেই গল্পের ছলে? আমি বলছি যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আছেন লক্ষণ শেঠ, তিনিও যে রাজনৈতিক অবস্থানেই থাকুন তিনিও একজন পরিচিত নাম, হলদিয়ার একসময়ের নবরূপকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার কি ইচ্ছা হবে বা দলের কি নীতি হবে এ ব্যাপারে কোনো মন্তব্য করার কোনো প্রশ্নই আমার ওঠে না। ইচ্ছা প্রকাশ করেছে আপনার কাছে? আমি জানি না এই বিষয়টা। হ্যাঁ আমি জানি না, পুরনো পরিচিত, চা খাবো এখন ওর সঙ্গে। দাদা একটা শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারীর বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস এখন কি ভাবছে? শুভেন্দু অধিকারীর যা যা সবাই দেখতে পাচ্ছেন তাই, দল আন্তরিকভাবে চেষ্টা করেছে যে কোনো ব্যক্তির, এবং শুভেন্দু একজন দলের গুরুত্বপূর্ণ সদস্য, তাঁর যদি কোনো ক্ষোভ বা মান অভিমান যেটাই থাকুক বা কোনো ক্ষোভ থাকে, দলের নেতৃত্ব তার সঙ্গে বসেছেন, সেটাকে মেটাবার চেষ্টা করেছেন, তারপরে দু একটা SMS এইসব আমরা দেখেছি। তো সবাই যা দেখতে পাচ্ছেন দল চাইছে শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে থাকুক। তা এখন বাকিটা শুভেন্দু অধিকারী কী ভাবছেন বা ভাববেন সেটা তার বিষয়ে, আমার শুধু একটাই কথা যে আমি শুভেন্দুকে যেটুকু চিনি, আমি আবার বলছি ও শুধু আমার ভাবিনি, তৃণমূল কংগ্রেস একটি দল, লক্ষণবাবু তার গণ্ডির মধ্যে নেই। আমার সঙ্গে লক্ষণবাবুর সাংবাদিকতার অতি পুরনো দিন থেকে একটি পরিচয়, পরবর্তীকালে আমরা রাজনীতিতে সম্পূর্ণ দুই মেরু। আজ মধুসূদন মণ্ডল নন্দীগ্রাম আন্দোলনের প্রবাদ প্রতিম নেতা, মানে নন্দীগ্রাম আন্দোলন যাকে ছাড়া ভাবা যায় না, ওরফে নারায়ণ, তার উদ্যোগে ওই শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণে যে বিরাট অনুষ্ঠান, মধুদা আমন্ত্রণ করেছিলেন, এসেছিলাম, মধুদা লক্ষণবাবুকেও আমন্ত্রণ করেছেন, তিনি এসেছিলেন, আরও দু একজনকে আমন্ত্রণ করেছিলেন, সকলেই এসেছিলেন। এই পর্যন্ত মানে এটার মধ্যে রাজনীতি খোঁজা এবং লক্ষণদা তৃণমূল ইত্যাদি আমার মনে হয় এর কোনো অবকাশই নেই, এটা একদম সম্পূর্ণ। মানে মধুদাও যে আমার আমন্ত্রণ করেছেন সেটা কিন্তু তৃণমূল মুখপাত্র হিসেবে নয়, একেবারে ব্যক্তিগত পরিচয়ের জায়গা থেকে, মানে এই জায়গাটায় রাজনীতিটা মেশানোর আমি কিছু দেখতে পাচ্ছি। দাদা শুভেন্দু অধিকারীকে নিয়ে দল কী ভাবছে? আমি কিন্তু ভাবো না, দল যা ভাবছে দল তো পরিষ্কারভাবে অধ্যাপক সৌগতরা খুব স্পষ্টভাবে বলেছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে, সেখানে আমার আর বলার কোনো প্রশ্ন আসছে না। আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি কৈলাস বিজয়বর্গের একটি বাইট দেখেছি যে উনি বলেছেন খুব সম্মান এবং স্বাধীনতা বোধ শুভেন্দু থাকলে তার তৃণমূলে থাকা উচিত না। আমি শুধু বলবো যে বিজেপি পার্টি অফিসে স্ক্রিন টাঙিয়ে তাহলকার এই নারদার ভিডিও দেখিয়েছিল এবং শুভেন্দুর মতো ছেলেকে কালিমালিপ্ত করে তার গ্রেফতার চেয়েছিল, তার পেছনে CBI এবং ED লাগিয়েছিল, শুভেন্দুর নিশ্চয়ই সম্মানবোধ এবং স্বাধীনতা বোধ আছে। ফলে এই ধরনের যারা কুৎসিত রাজনীতি করেন এবং এখন উল্টোপাল্টা বিবৃতি দিয়ে প্রভোকেশন দেন, তাদেরও মুখের উপর জবাব দেবে বলে আমি আশা করি। বলছি দাদা, দীর্ঘকাল তো চা চক্রে লক্ষণ বসে ছিলেন, মনের কথা কিছু বললেন নেই? না একেবারে, আমি বলছি আমি যখন সাংবাদিকতা করতাম সে শুরুতে বিধানসভার যখন কভারেজ করতাম তখন থেকে লক্ষণ দার সঙ্গে পরিচয়, কিন্তু রাজনৈতিকভাবে আমরা পরবর্তীকালে দুই মেরু। এবার লক্ষণদার কিছু আক্ষেপ আছে যে লক্ষণদা বারবার বারণ করেছেন এই নন্দীগ্রামে এই অত্যাচার বা পুলিশ, তখন যারা আলিমুদ্দিন বা মহাকরণের অলিন্দে ছিলেন তারা জোর খাটিয়েছেন, ফলে লক্ষণদার কাঁধে বন্দুক রেখে 10 চক্রের লোকটা ভগবান ভূত হয়েছে, ফলে তার কিছু আক্ষেপ আছে কিন্তু তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক। বলছি বিজেপির থেকে বলছে যে নন্দীগ্রামে রক্তাক্ত যারা রক্ত ক্ষয় মানে ঘটিয়েছে তাদের সঙ্গে তৃণমূল আজকে বসে মঞ্চে এক শেয়ার করছে, বিজেপিকে ঠিক করতে বলুন কাবে গুজরাটের কার কার রক্তে হাত আছে, বিজেপিকে ঠিক করতে বলুন কবে তারা কাকে ভাগমুখুল ভাগ বলবে তারপর কোলে নিয়ে জুতো পালিশ করবে, বিজেপিকে ভাবতে বলুন কখন শোভন চ্যাটার্জিকে নারদের নোট গুনতে দেখাবে, তারপর শোভন আর বৈশাখীকে buy 1 get 1 ফ্রি প্যাকেজে নেওয়ার জন্য তার বাড়িতে বসে থাকবে, বিজেপিকে ভাবতে বলুন যে নারদায় শুভেন্দু অধিকারীকে দেখিয়েছিল আজকে সেই নারদা ভুলে গিয়ে শুভেন্দুকে প্ররোচনা দেয়া ওদের তাই নিয়ে থাকতে বলুন। লক্ষণ শেঠের সঙ্গে আজকে আমার অরাজনৈতিকভাবে দেখা হয়েছে, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তৃণমূলেরও কোনো সম্পর্ক নেই। রুচি দাদা, আজকে কুণাল ঘোষ এবং লক্ষণ শেঠকে একই মঞ্চে দেখা গেল, তার কি লক্ষণ শেঠকে তৃণমূলে যাচ্ছে এমনটা ইঙ্গিত দেওয়া যাবে? এটা কী করে হয়?
তৃণমূল মানে তৃণমূল কংগ্রেসে যাবো কি যাবো না সেটা কি এর সঙ্গে কুণাল ঘোষের সঙ্গে মিটিং করেই সিদ্ধান্ত হবে। কুণাল ঘোষ এসছে, উদ্যোক্তারা তাকে ডেকেছে, নিমন্ত্রণ করেছে, আমাকেও ডেকেছে, এটা কাকতালীয় ব্যাপার, সেটা রাজনীতির মাত্রা দেওয়ার কোনো দরকার নেই। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।